Hot. Hot. Oh my. Asho khelbo. Khela hobe. Khela hobe. Flashback. Chul bata ta kemon hoyeche fans. Gorur led jhulche ei je. To hey guys. তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে অনেক জোরে জোরে ভিডিও করবো, কারণ আজকে বাড়িতে কেউ নেই। মার ও গেছে মামার বাড়ি, আমি ঘরে একা আছি, ভিডিও বানাবো বলে এত কোনো কারণ নেই। যাই হোক, তো টিভি চলে, পাখা চলে, ভালো ভিডিও আসে না, তাই জন্য। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, চ্যালেঞ্জ ভিডিও। অবশ্যই চ্যালেঞ্জ ভিডিও, মোস্ট মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। তো তোমরা তাহলে কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না কেউ, ঠিক আছে? অবশ্যই ভালো লাগবে। দাদা চলো দেখে নাও, তাড়াতাড়ি দেখে নাও, সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও, দেরি করছো কেন? তোমরা কি একটু বোঝো না যে আমি কতটা কষ্ট করে ভিডিও করি, কতটা কষ্ট হয় আমার। আমার কেন, প্রতিটা যা যাদের ইউটিউব ভিডিও করে ছাড়ে আর কি, সবারই প্রত্যেকটা ইউটিউবারেরই কষ্ট হয়। তো যাই হোক, তো চলো তাহলে কন্টিনিউ দেখতে থাকো, দেখে নাও ভিডিওটাও। A few moments later. এই যে বেলুন, তো সেটিংটা মনে হচ্ছে ভালো হয়নি, তাই না? মাথা ব্যথা দেখতে পাচ্ছ আমার? যাই হোক, এখানেই করবো আমি। এই যে বেলুন নিয়ে চলে এসেছি, মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। আমার একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছে দুবার, তো আমি করবো ভেবেছিলাম বাট করা হয়নি। আজকে আমার বরকে বললাম কিনে দিতে, তারপরে ভিডিওটা করছি। ফার্স্ট টাইম এমন করে ভিডিও করছি, তাহলে এতটা করে করি। প্রচন্ড গরম ফ্রেন্ডস, আমাদের এখানে ভীষণ গরম পড়েছে, তোমাদের এখানে কেমন গরম জানাবে। তো চলো ভিডিওটা শুরু করি, আগে বেলুনগুলো আমি ফুলিয়ে নিই, ঠিক আছে? তারপর তোমাদের সাথে একেবারে কথা হবে। কতটা ঘেমে গেছে দেখতে পাচ্ছ, কি অবস্থা! আচ্ছা, এই পার্টটা আমি এডিট করবো না, তোমরা দেখো জাস্ট আমি কতটা ঘেমে গেছি, পাখা চলছে না। আমাদের ঘরে প্রচন্ড গরম ফ্রেন্ডস, বিশাল ঘেমে গেছি। তো তিনটে ছটা বেলুন ফুলিয়েছি এখনো, এই দেখো চারটে আছে, এগুলো থাক। তো আমাকে আমার ভাই বলেছে যে ওর উপরে বসে ফাটিয়ে সেগুলো টুসকে করতে। চলো, বেশি তো বড় হয়ে যাবে ভিডিওটা, তাই জন্য ওগুলো থাক, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো নিচে বসে আমি পাচ্ছিলাম না, মোটা মানুষ। এবার বেলুনের উপর বসতে হবে, তার উপর বসে আমি কি করে ভিডিওটা করব? সঠিক বলেছেন, এমন আমার ভাই আমাকে রিকোয়েস্ট করেছে বলার মতো না। যাই হোক, তো আপাতত এই চেয়ারের মধ্যে বেলুনটা রাখবো, রেখে তার উপর বসবো, দুম ফটাস। রুকো যারা, সবর করো। তো এদিকটা নজর দেবে না তোমরা, এদিকটা একটু অগোছালো হয়ে আছে। টাইপড ফোনের কভার ফভার এটা আছে। তো চলো, যেই বেলুনগুলো ফুলিয়েছি সেগুলোই আমি এরপর বসি, মানে রেখে বসবো। তো দেখো পারি কি, আওয়াজ হয় কি। চলো, এক নম্বর। এটা কোনো চ্যালেঞ্জ ভিডিও হলো? যাই, তো চলো চেষ্টা করছি। এটাকে আবার টুসকি করে ফাটাতে হবে, দাঁড়া চেষ্টা করছি, কাছে আনি ফোনটা। চলো ছোটবেলায় ফিরে যাই। অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই, লাইক ফাইক তো দাও। হয়েছে, টুসকি হয়েছে, এবার কোথায় কাটাবো? আমার মাথায়। চলো চেষ্টা করি, নাহলে তার কেউ নেই আমার কাছে। ওয়ান টু থ্রি। ভাই তো বিশাল সময় লাগবে রে ভাই। ও সেট, একটা হয়েছে, অনেক কষ্টে। ফোনটা দূরে নিয়ে যাই আবার, আগে বলেছি আশেপাশে নজর দেবে না। চলো,
নিজেরই ভয় লাগলো। এটা পুরো ছাদ তো পাকিয়ে গেছে, এটা আর হবে না ভিডিও। তিন নম্বর, তো এমন একটা চ্যালেঞ্জ ভিডিও আমাকে অ্যাকসেপ্ট করতে হলো, এখানে সবাই ভাববে কি হয়েছে না হয়েছে সেটাই তো ভাববে বলো। কিচ্ছু করার নেই, আমাকে করতেই হবে। আমাদের ঘরটা এত পরিমাণে গরম, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না আমাদের অবস্থাটা কি হচ্ছে। ঘর ফর সব বন্ধ, তো দরজা কপাট। চলো এখনো তিনটে আছে, ছটা বেলুনের মধ্যে একটা করেছি, একটা ফেটে গেছে আর একটা করলাম, দুটো করেছি, এখনো তিনটে আছে। সব থেকে বেশি আমার ভয় লাগছে বেলুনগুলো যখন বসে ফাটাচ্ছে, লোক ভাববে কি হচ্ছে না কি। সেট, চলো একটু ওয়েট করো, একটু ওয়েট করো। 5 minutes later, আর তিনটে আছে, আর তিনটে, ছটার মধ্যে তিনটে হয়েছে, তিনটে হয়নি, আর তিনটে আছে। এই দেখো, চলো বসা যাক নাকি, এই মোটা মানুষটা এর মধ্যে বসলে এটা কোনদিন থাকে বলেন কি। আমি সবসময় স্পষ্ট কথা বলতে ভালোবাসি, যেটা খারাপ হোক ভালোই হোক, মানে আমি যেটা করেছি করেছি, আর যেটা করিনি তো করিনি, ঠিক আছে। তো উচিত কথা বলতে বেশি স্পষ্টবাদী আমি, আর যাকে বলে আর কি স্পষ্টবাদী। তো চলো, ओ भाई, ओ भाई कैसा लगा मेरा मजाक। ভাই দেখ পুরো কি অবস্থা, এতে তো টুস্কি করা যাবে না ভাই, দেখ ছিঁড়ে কি হয়ে গেছে। এই যে সেইটা সেইটা, চলো ওটা দিয়ে, যেটা পড়ে গিয়েছিল বললাম, দেখেছো আমি কত ভালো এটা কুড়িয়ে বার করছি। হ্যালো, আর দুটো আছে, প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার অবস্থাটা দেখে আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিও, আর কমেন্ট করো। কমেন্ট কেন করো না, কমেন্ট ভালো খারাপ যেমনই হোক কমেন্টটা প্লিজ করো, প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার রিকোয়েস্ট রইলো, কমেন্টটা প্লিজ করো, ঠিক আছে। ভালো খারাপ আমাকে গালাগালি দাও, আমাকে যা ইচ্ছা বলো, বাট কমেন্টটা করো, যাদের গালাগালি দেওয়া তারা গালাগালি দেবে, যারা ভালো বলা তারা ভালো তো বলবে, সেটা কোনো ম্যাটার করে না। চলো হলুদ, ও ভাই ফাট ফাট ফাট, ও ভাই
আরে একটা করতে পারলে আমি বাঁচি, আমার যা অবস্থা হচ্ছে না এক্সামে তোমাদের কি বলবো। আর একটা করে ফেলি তারপরে দেখা যাবে। দেখো এটাও কি হয়ে গেছে, এও তো উস্কি হবে না। আর একটা লাস্ট, ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক করে দেবে, ঠিক আছে? আমি জাস্ট চান হয়ে গেছি, চান। চলো লাস্ট। মানে বাড়িতে কেউ নেই তো, সব নিস্তব্ধ, তার মধ্যে আমি ভিডিও করছি, বাইরে থেকে কেউ শুনলে বলবে এদের বাড়িতে কি হচ্ছে, এটা তো লোক ভাববে। তো চলো কি বলবো তোমাদের, চলো কাছে আসি, ভালো করে দেখো আমার অবস্থাটা, শাড়ি ফাড়ি সব ভিজে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, যদি না ভালো লাগে তাহলেও সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি না ভালো লাগে তাহলেও কমেন্ট করো, গালাগালি দিও যা ইচ্ছা করো। তো টুস্কি কথা করলাম, দুটো তিনটে করেছি হয়তো, এইগুলো সে এগুলো টুস্কি হয়ে গেছে, এটা এটাও টুস্কি হয়ে গেছে, হয়ে গেছে। আমাকে জাস্ট অবস্থাটা দেখো। আর আর হ্যাঁ, যে আমাকে এই রিকোয়েস্টটা করেছে তাকে বলি, ভাই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও তোমার ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করো। তো সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দেবে, আরও আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে, আমি যা যা ছাড়বো, আর ব্লগগুলো অবশ্যই দেখবে। আমি জাস্ট হাঁপিয়ে গেছি, কিছু বলার নেই, চলো টাটা, লাভ ইউ, টাটা, বাই বাই। পাখাটা তো অন্তত চালাতে দাও আমাকে, ও বাই 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 বাই। পরে আর কি চ্যালেঞ্জ ভিডিও করবো আমার দ্বারা সম্ভব প্লিজ বলবে। ওই যে স্প্রিট চ্যালেঞ্জ, ওগুলো থুতু ফুতু ফেলা ভিডিও আমি করতে পারবো না ভাই, নোংরা ভিডিও ওইসব, চো আমার পাড়ার লোক আমাকে এখান থেকে দূর করে দেবে ওইসব ভিডিও করলে। তো চলো টাটা, গুড নাইট, রাত্রিরে ভিডিও করছে তাই গুড নাইট বললাম, বাই বাই, অনেক কথা হয়ে গেছে, টাটা। হাঁপিয়ে যাই ভাই, একটুতেই হাঁপিয়ে যাই, কিছু মনে করো না, টাটা, আর কথা বলবো না, টাটা।